আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের সবার ফোনের মধ্যে ইউটিউব থাকে, আর এই ইউটিউবটাকে আমরা ব্যবহার করে থাকি। এই ইউটিউবের মধ্যে আমরা বিভিন্ন রকমের মুভিজ, মিউজিক, ভিডিওস আমরা দেখে থাকি। কিন্তু বন্ধুরা, আপনি সবসময় একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনি যখন ফোনের মধ্যে ইউটিউবটাকে ব্যবহার করেন, স্ক্রোল করেন বা কোনো রকমের ভিডিওস দেখেন, আপনি দেখতে পান যে কি আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক ফাস্টভাবে ড্রেন হয়ে যায়, আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি কনজিউম করে দেয় এই ইউটিউব। আপনি হয়তো অনেক সময় এটি লক্ষ্য করেছেন। কিন্তু বন্ধুরা, আপনি এটি কিভাবে বন্ধ করবেন? আপনাদের ইউটিউবের মধ্যে ইউটিউব কোম্পানি এমন 5টি এখানে সেটিং দিয়েছে, যে সেটিংগুলি আপনাদের ফোনের ব্যাটারির চার্জ যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আপনারা যদি একবার ইউটিউবের মধ্যে 5টি সেটিং করে দেন, আপনাদের ফোনের ব্যাটারি 95% পর্যন্ত 90% পর্যন্ত আপনাদের ফোনের ব্যাটারি সেভ হয়ে যাবে। অনেক অনেক লম্বা সময় ধরে আপনারা ফোনের মধ্যে ইউটিউবটাকে দেখতে পারবেন, ব্যবহার করতে পারবেন, আপনাদের ফোনের চার্জ শেষই হবে না। আপনাদের এই 5টি সেটিং অনেকটাই বেশি ভালো লাগবে, সেজন্য আমি আপনাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, কমেন্ট করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, এখানে ইউটিউবের মধ্যে আমি 5টি সেটিং দেখাবো, যে 5টি সেটিং করলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই 5টি সেটিংয়ের মধ্যে আমি যেটি 5 নম্বরের ট্রিক দেখাবো, 5 নম্বর যে সেটিংটি দেখাবো, সেই সেটিংটি যদি আপনারা দেখে না যান, তাহলে বন্ধুরা আপনারা অনেক বড় একটা সেটিং মিস করে দেবেন, অনেক ইম্পর্টেন্ট একটি সেটিং আপনারা মিস করে দেবেন। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই 5 নম্বরের সেটিংটা দেখে যাবেন, যে সেটিংটি আপনারা আপনাদের ফোনের মধ্যে করলে আপনারা 95% পর্যন্ত আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে সেভ করতে পারবেন। তো প্রথম সেটিংটি করার জন্য আমরা কি করব, আমরা ইউটিউবের মধ্যে চলে আসব, আমাদের যে ইউটিউব আছে সেটিকে অন করব। অন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোনের যে ইউটিউবের মধ্যে যে ভিডিওটি, সেই ভিডিওটি অটোমেটিকলি প্লে হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, যে কোনো ভিডিও আমি এখানে স্ক্রোল আপ করে যাচ্ছি, কিন্তু স্ক্রোল আপ করার সময় আমি তো এই ভিডিওটি দেখবো না, কিন্তু এই ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে, এই ভিডিওটিও দেখবো না, কিন্তু সেই ভিডিওটিও প্লে হয়ে যাবে। তো এরকম ধরনের সব ভিডিওস বন্ধুরা প্লে হতেই থাকবে, প্লে হতেই থাকবে, প্লে হতেই থাকবে, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আমাদের ফোনের ইন্টারনেটও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা কি করব, এখানে ইউটিউবের যে লোগো আছে এখানে আমরা যাব, এখানে আমরা যাব সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পর আমরা যাব জেনারেলে, জেনারেলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো প্লে ব্যাক ইন ফিডস, এই জায়গাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ দেওয়া আছে, অলওয়েজ অন, এটিকে আমরা অফ অফে করে দেব এবং আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন দেখি ইউটিউবের মধ্যে ভিডিও প্লে হয় কি না, দেখুন কোনো রকমের ভিডিওস এখানে প্লে হচ্ছে না, দেখুন কোনো রকমের ভিডিওস এখানে প্লে হচ্ছে না, তার মানে আপনাদের ফোনের যে আগে MB তাড়াতাড়ি শেষ হয়ে যেত, আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি ড্রেন হয়ে যেত, সেটি বন্ধুরা এখানে আপনি ঠিক করে নিয়েছেন এই সেটিংটির মাধ্যমে। বন্ধুরা, দ্বিতীয় নম্বর সেটিং, যেটি না করলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেই সেটিংটি করার জন্য আপনাদেরকে যেতে হবে ইউটিউবের লুগুতে, মানে যে কর্নারে লুগু থাকে, এখন আপনাদেরকে যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স, হ্যাঁ বন্ধুরা এখানে আমরা ক্লিক করব। এখানে দেওয়া আছে হায়ার পিকচার কোয়ালিটি, এখানে আমরা ডাটা সেভার করে দেব। দেখুন এখানে বন্ধুরা এই অপশনটি আমরা কী কারণে করলাম, আমরা যে ভিডিওটি দেখি সেই ভিডিওটি বন্ধুরা হাই কোয়ালিটিতে আমাদেরকে দেখানো হয়, হাই গ্রাফিক্সে, ঠিক আছে, ইনহেন্স হয়ে যায় সেই ভিডিওগুলো, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের যে কোয়ালিটির কারণে, স্পেশাল ইফেক্টের কারণে আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটি যদি আপনারা ডাটা সেভারে করে দেন, তাহলে আপনাদের ফোনের ব্যাটারির চার্জও বন্ধুরা এখানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, আর আপনাদের ফোনের MBও বাঁচবে, এখানে আপনাদের ফোনের MBও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এটি আপনারা ওয়াইফাইতেও করে দেবেন, ডাটাতেও করে দেবেন, ওয়াইফাইতেও আপনারা ডাটা সেভারে ক্লিক করে দেবেন। এখন দেখাবো আপনাদেরকে 3 নম্বর সেটিং, যেটি আপনাদেরকে অবশ্য অবশ্যই করতে হবে, আপনাদের জন্য অনেক বেশি বেশি ইম্পর্ট্যান্ট, যেটি আমরা সবাই জানি কিন্তু আমরা করি না। সেটি হচ্ছে বন্ধুরা, আমরা যখন ইউটিউবের মধ্যে যাই, আমরা ইউটিউবটাকে এভাবে প্লে করলাম, কোনো একটা ভিডিও প্লে করে দিলাম, মনে করুন এখানে আমি এই ভিডিওটাকে প্লে করলাম। এখন এই ভিডিওটাকে প্লে করে আমি কী করলাম, এখানে মোবাইলটাকে রেখে দিয়ে আমি গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম, তাহলে কী হচ্ছে,
এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে আরেকটা ভিডিও চালু হয়ে যাবে, মানে একটার পর একটা কন্টিনিউসলি বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে ইউটিউবটা চলতে থাকবে, ইউটিউবটা বন্ধ হবে না, যার কারণে আপনি সকালে উঠে দেখতে পাবেন যে আপনার ফোনের ব্যাটারি চার্জও শেষ হয়ে গেছে আর আপনার ফোনের ডাটাও শেষ হয়ে গেছে। সেজন্য আপনাকে কী করতে হবে, আপনার ফোনের মধ্যে একটি সেটিং করতে হবে যেন আপনাদের ফোনের ভিডিওস একটার পর একটা যেন শেষ হয়ে না যায়, যার জন্য আপনাকে যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন অটো প্লে, আমার এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে, এখানে লেখা আছে অটো প্লে নেক্সট ভিডিওস হোয়েন ইউ ফিনিশড এ ভিডিও অ্যানাদার প্লেস অটোমেটিকলি। আপনারা দেখতে পাচ্ছেন মানে আপনাদের ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যে ভিডিওটা আপনি দেখতেছেন আরেকটা ভিডিও প্লে হয়ে যাবে। মোবাইল ফোন অ্যান্ড ট্যাবলেট দেওয়া আছে এখানে, আপনারা এই বাটনটিকে অন অফ করে দেবেন। অফ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে যে ভিডিওসগুলি অটোমেটিকলি প্লে হয়ে যেত একটার পর একটা সেটি বন্ধ হয়ে যাবে। এখন দেখাবো বন্ধুরা 4 নম্বর সেটিং, যেটি আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কী কারণে ইম্পর্ট্যান্ট সেটি আমি আপনাদেরকে বলতেছি। আপনারা যাবেন এখানে ইউটিউবের লুগুতে, এখানে যাবেন সেটিংয়ে, এখানে যাবেন জেনারেলে অ্যাপিয়ারেজ, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। তো এখানে আপনারা 3টে অপশন পাবেন, ইউজ ডিভাইস থিম, লাইট থিম, ডার্ক থিম। তো আমরা কী করবো, ডার্ক থিমে করে দেবো। এই ডার্ক মোডটি যদি আপনি এনেবল করে দেন তাহলে বন্ধুরা এখানে আপনি 2 ধরনের ফায়দা পাবেন। আপনার চোখের জন্য ভালো হবে, কারণ বন্ধুরা আমরা রাত্রেবেলা মোবাইল দেখি অনেক বেশি, মোবাইলের মধ্যে ভিডিওস দেখি, আমরা ইউটিউব দেখি, ফেসবুক দেখি, তখন বন্ধুরা কী হয় আমাদের ফোনের মধ্যে যে লাইটিংয়ের কারণে, ডিসপ্লে যে লাইটের লাইট থিমের কারণে আমাদের চোখের অনেক বেশি প্রবলেম হয়ে যায়। তো আমরা এখানে যখন ডার্ক মোডটাকে এনেবল করে দেবো, চালু করে দেবো, তখন বন্ধুরা কী হবে আমাদের চোখের মধ্যে এফেক্ট হবে না এবং আমরা যত খুশি এখানে ভিডিও দেখতে পারবো, কোনো রকমের প্রবলেম আসবে না। 2 নম্বর কারণ হচ্ছে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক অনেক বেশি বাঁচবে, কারণ বন্ধুরা আপনি যখন লাইট থিম ব্যবহার করেন সব জায়গায় তো বন্ধুরা এখানে লাইট জ্বলতে থাকে, আপনার ডিসপ্লেতে যতগুলো লাইট আছে সবগুলো এখানে জ্বলতে থাকে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে শুধু লেখা আছে সেই লাইটটি জ্বলতেছে, বাকি সব লাইটগুলো অফ আছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে শুধু লেখাগুলাই দেখা যাচ্ছে, বাকি সবগুলো ডার্ক হয়ে গেছে, একদম ব্ল্যাক কালারের হয়ে গেছে, যার কারণে বন্ধুরা আপনারা লং টাইম ধরে আপনাদের ফোনের ইউটিউবটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনাদের এখানে পুরো ইউটিউবটাই বন্ধুরা এখানে ব্ল্যাক কন্ডিশনে চলে আসবে, ব্ল্যাক থিম এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, যার কারণে আপনারা ফোনের ব্যাটারিও লং টাইম ব্যবহার করতে পারবেন, চোখের জন্য ভালো হবে। এখন দেখাবো বন্ধুরা 5 নম্বর সেটিং, যেটিকে আমি আপনাদেরকে বলেছিলাম অবশ্যই অবশ্যই করতে, যেটি আপনাদের 95% ব্যাটারি ড্রেন প্রবলেম সলভ করবে। সেটি আপনারা করার জন্য ফোনের মধ্যে অ্যাপ্লিকেশানে চলে যাবেন, ফোনের মধ্যে সেটিং পাবেন, সেটিংয়ে আসলেই অ্যাপস বা অল অ্যাপস, অ্যাপস ম্যানেজার, যেখানে খুশি আপনারা যাবেন, যে আপনাদের ফোনের যেখানে অপশনটি আছে অল অ্যাপসে যাবেন। এখানে অ্যাপস দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে আপনারা ইউটিউবটা খুঁজে বের করুন, সব অ্যাপ্লিকেশান এখানে থাকবে ফোনের, ইউটিউবের মধ্যে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা এখানে পাবেন নিচের দিকে পাওয়ার ইউজ ডিটেলস, আপনাদের ফোনের ব্যাটারি যে ইউজ করতেছে সেটার ডিটেলস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার কনজিউমেশন অ্যালার্ট, এটি অন আছে, তো এটি আপনারা অন না থাকলে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সিপি ইউজ করতেছে কত, ব্যাকগ্রাউন্ডে সব কিছু, ওয়াইফাই কত টাইম ধরে ইউজ করতেছে, ডাউনলোডিং সব কিছু আপনাদের ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন, কোথায় কোথায় আপনাদের পাওয়ার কনজিউম হচ্ছে, অ্যানালাইসিং আপনারা এখানে করতে পারবেন। তো আমরা কী করবো, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ লঞ্চ, এই জায়গাতে ক্লিক করব, এখানে আমরা ম্যানেজ অটোমেটিকলি এটাকে আমরা বন্ধ করে দেব এবং এখানে রান ইন ব্যাকগ্রাউন্ড এটাকে বন্ধ করে দেব, ঠিক আছে। যার কারণে কি হবে বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে এই ইউটিউবটি আমরা ব্যবহার না করা সত্ত্বেও কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ডে এই ইউটিউবটি চলতে থাকে, যার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমাদের ফোনের ডাটাকে অনেক অনেক বেশি কনজিউম করে দেয়। তো আমরা কী করবো, এখানে রান ইন ব্যাকগ্রাউন্ড অপশনটাকে আমরা অফ করে দেব। তো এই 5টি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করেন তাহলে অবশ্যই আপনাদের এখানে ব্যাটারি আপনারা লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন, কোনো রকমের প্রবলেম আসবে না। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, এই 5টি সেটিং যদি আপনাদের পছন্দ হয়, উপকারে আসে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।